ম্যাথ সলফ টিচার ইউটিউব চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই চব্বিশে জুন দু হাজার আঠেরোতে ওয়েস্টবেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলের যে লিখিত পরীক্ষা হয়েছিল তো সেই লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের যে অঙ্কের কোশ্চেনগুলি ছিল অঙ্কের কোশ্চেনগুলি আমি এখানে লিখে নিয়েছি এবং সেগুলি সলভ করে নিয়েছি তো এগুলি এই ভিডিওতে বোঝাবো কিছু অঙ্ক এই ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি পরপর পরপর বোঝাতে থাকবো পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে শুরু করলাম প্রথমে যে কোশ্চেনটি ছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সে রিনা একটি সংস্থা থেকে এক টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয় যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান যদি সে চারশো টাকা সুদ হিসেবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল বের করতে দিয়েছে ঠিক আছে এখানে একটা জিনিস দেখার বিষয়ে যেটা বলা হয়েছে যে ঋণের একটি সংস্থা থেকে যে বারোশো টাকা সরল সুদে কিছু বছরের জন্য যে ঋণ নিচ্ছে যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান অর্থাৎ সরল সুদের হার যেটা হবে আর সময় যেটা হবে দুটোই কিন্তু সমান কারণ এখানে পরিষ্কার বলে দিয়েছে যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান অর্থাৎ সময়টা আর সরল সুদের হারটা সমান হবে তো সেই কারণে আমি লিখে নিয়েছি ধরি সরল সুদের হার ইকুয়াল টু সময় ইকুয়াল টু এক্স বছর ঠিক আছে মানে সরল সুদের হার হব এক্স পার্সেন্ট হবে আর সময়টা এক্স বছর হবে দুটোই এক্স আমরা ধরে নিয়েছি মূলধন বা আসল আমরা টাকা বলি যদি কোনো টাকা ধার নিই বা কোনো টাকা জমা করি সেটাকে বলি আমরা মূলধন বা আসল যেটা এখানে বারোশো টাকা বলেছে যে বারোশো টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেওয়া হয় মানে বারোশো টাকা এখানে মূলধন আসল হবে তাহলে সরল সুদ যদি তুমি বের করলাম সরল সুদ বের করার ফর্মুলা তোমরা সকলেই যেন পি আর টি বাই হান্ড্রেড তো পি বলতে আমার হয়ে যাচ্ছে কত বারোশো সময়টা এক্স আমি ধরেছি সুদের হারও সেম এক্সই ধরেছিলাম তো এক্স বসবে বাই হান্ড্রেড তাহলে এই দুটো শূন্যের সঙ্গে এই দুটো শূন্য কেটে যাচ্ছে তাহলে বারো এক্স এক্স করলে আমার হয়ে যাচ্ছে বারো এক্স স্কোয়ার টাকা তাহলে সরল সুদ এইভাবে যদি করি আমাদের হচ্ছে বারো এক্সএ স্কোয়ার টাকা হচ্ছে যেটা সঠিকভাবে কোশ্চেনে বলে দিয়েছে কত চারশো বত্রিশ টাকা সুদ হিসেবে পরিশোধ করে মানে চারশো বত্রিশ টাকা হচ্ছে সুদ তাহলে বারো এক্স স্কোয়ার রিকাল্ট আমি লিখতে পারি চারশো বত্রিশ এখান থেকে এক্সে স্কোয়ার রিকাল্ট চারশো বত্রিশ এই বারোটা নিচে চলে আসবে বারো দিয়ে চারশো বত্রিশকে কাটলে কত ছত্রিশ হয় তাহলে এক্স স্কোয়ার রিকাল্ট ছত্রিশ এক্সে স্কোয়ার থেকে যখনই আমি এক্সে আসবো ছত্রিশের বর্গমূল করব ছত্রিশের বর্গমূল কত হয় ছয় হয় ঠিক আছে তাহলে সুদের হার আমাদের জানতে চাইছিলো কত ছিল সুতের হার আমরা ধরেছিলাম এক্স পার্সেন্ট ছিল তো এক্স বলতে ছ পার্সেন্ট হয়েছে এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অঙ্কটা লিখেই করেছি জন্য একটু বড়ো লাগছে বাট কনসেপ্ট ঠিক থাকলে খুব সহজেই উত্তরটি আমরা বের করতে পারবো নেক্সট পরের পোশ্চেন যেটি ছিল সেটি হচ্ছে এ বি সি ডি এর মধ্যে কিছু টাকা ফাইভ ইস্টু টু টু ফোর টু থ্রি অনুপাতে ভাগ করা হয় যদি সি যদি ডি এর থেকে এক হাজার টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে এখানে এ বি সি এবং ডি এর মধ্যে কিছু টাকা ফাইভ ইস টু টু ইস টু ফোর ইস টু থ্রি অনুপাতে ভাগ করা হয় তো আমি ধরে নিচ্ছি এ কে ভাগ দেওয়া হয়েছে ফাইভ এক্স টাকা বিকে দেওয়া হচ্ছে টু এক্স টাকা সি কে দেওয়া হচ্ছে ফোর এক্স টাকা আর ডি কে দেওয়া হচ্ছে তাহলে প্রশ্ন অনুসারে যেটা বলেছে সি যদি ডি এর থেকে এক হাজার টাকা বেশি পায় তো সি এখানে দেখতে পাচ্ছি কত ফোর এক্স তো ফোর এক্স লিখলাম ফোর এক্স কি বলেছে ডি এর থেকে এক হাজার টাকা বেশি পায় ডি আমি দেখতে পাচ্ছি থ্রি এক্স আছে তো থ্রি এক্স প্লাস এক হাজার করবো তাহলে ফোর এক্স লিখলাম থ্রি এক্সটা ওদিক থেকে এদিকে আসলে মাইনাস হলো সমান আমি হাজার টাকা লিখলাম এবার ফোর এক্স থেকে থ্রি এক্স মাইনাস করলে আমার কত এক্স হচ্ছে সমান হচ্ছে হাজার ঠিক আছে এবার আমাদের জানাচ্ছে বি কত টাকা পাবে বি এখানে দেখতে পাচ্ছি টু এক্স টাকা আছে তো বি পাবে টু এক্স টাকা টু আমি এক্সের জায়গায় এখানে হাজার বসালাম তো দুই গুণ হাজার করলে আমার কত হচ্ছে দু হাজার টাকা হচ্ছে তাহলে বি কত টাকা পাবে দু হাজার টাকা পাবে ঠিক আছে নেক্সট আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার আঠাশে যে অঙ্কটি সেটি হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহর অনুপাত বলে দিয়েছে এক ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর যদি ত্রিভুজটির পরিসীমা বাহান্ন সেন্টিমিটার হয় তবে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত ত্রিভুষ্টের তিনটি বাহু অনুপাত এখানে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি টু ওয়ান বাই ফোর বলে দিয়েছে আমি এক কাজ করি এখানে দুই তিন আর চারের লশকো করে নিই লশকও যদি করি তাহলে কত হচ্ছে আমার বারো হচ্ছে এই বারো দিয়ে আমরা প্রত্যেকে গুণ করবো ওয়ান বাই টুকেও বারো দিয়ে গুণ করবো ওয়ান বাই থ্রিকেও আমি বারো দিয়ে গুণ করবো ওয়ান বাই ফোরকেও আমি বারো দিয়ে গুণ করব তাহলে এখানে দু ছয় বারো কেটে যাচ্ছে এটা তিন চারে বারো কেটে যাচ্ছে এটা চার তিনে বারো কেটে যাচ্ছে হচ্ছে কত তাহলে আমার সিক্স ইস টু ফোর ইস টু থ্রি হচ্ছে ঠিক আছে তো এই অনুপাতটা থেকে আমরা ত্রিভুজের তিনটি বাহু একটিকে ধরে নিচ্ছি সিক্স এক্স একটিকে ধরে নিচ্ছি ফোর এক্স এবং আরেকটিকে ধরে নিচ্ছি থ্রি এক্স ঠিক আছে তাহলে ত্রিভুজটির যে পরিসীমা দাঁড়াবে তিনটি বাহু পরিসীমা বলতে আমরা কি বুঝি একটা ত্রিভুজের পরিসমা বলতে তিনটি বাহুর যোগফল কারণ পরিসিমা বলতে আমরা সেটাকেই বুঝি তো তিনটি বাহু একটা হচ্ছে সিক্স এক্স আমরা ধরেছি একটা ফোর এক্স একটা থ্রি এক্স অনুপাত থেকে ধরেছি তাহলে সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স যদি করি আমার কত হয় তেরো এক্স হচ্ছে তেরো এক্স হচ্ছে আমার এখানে দিক দিয়ে পরিসীমা যদি হয় যেটা কোশ্চেনে সঠিকভাবে ক বলেছে কত বাহান্ন সেন্টিমিটার পরিসীমা তাহলে তেরো এক্সিকালটু যদি বাহান্ন এক্সিকালটু বাহান্ন বাইক তেরো হবে কাটাকুটি করলে তেরো চারে বাহান্ন মানে এক্সিকালটু হচ্ছে আমার ফোর এবার আমাদের জানতে চাই ক্ষুদ্রতম বাহুটির দীর্ঘ কত তো ক্ষুদ্রতম বাহু বলতে সিক্স এক্স ফোর এক্স আর থ্রি এক্সের মধ্যে ক্ষুদ্রতম কোনটা থ্রি এক্সটা তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে থ্রি এক্স সমান থ্রি গুণ এক্সের এর মান আমরা কত চার জানি তো চার বসিয়ে দিলাম তো তিন চারে হয়ে যাচ্ছে কত বারো সেন্টিমিটার তাহলে এটাই হয়ে যাচ্ছে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য নেক্সট যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে দু ঘন্টায় ষোলো কিলোমিটার যায় কিন্তু সম পরিমাণ পথ স্রোতের প্রতিকূলে গেলে চার ঘন্টা সময় লাগে স্থির চলে নৌকার বিক্ষত অর্থাৎ একটি নৌকা স্রোতের অনুকূলে কতটা দু ঘন্টায় যাচ্ছে ষোলো কিলোমিটার দু ঘন্টা যদি ষোলো কিলোমিটার যায় তাহলে এক ঘন্টা আমি বের করবো এক ঘন্টা যায় ষোলো বাই দুই কত হচ্ছে আট কিলোমিটার হচ্ছে এইবার নৌকাটি স্রোতের প্রতিকূলে অনুকূলে বলতে স্রোত যেদিকে স্রোত যদি এদিকে যায় নৌকাও সেদিকে এটা বলতে আমরা অনুকূল বুঝি প্রতিকূল বলতে স্রোতের বিপরীত দিকে নৌকা ঠিক আছে আছে অর্থাৎ স্রোত ক্রমশ বাধা সৃষ্টি করছে নৌকাকে এগিয়ে যাওয়ার জন্য তো স্রোতের প্রতিকূলে কি হচ্ছে স্রোতের প্রতিকূলে ওই সম পরিমাণ পথ সম পথ বলতে ওই ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার যেতে স্রোতের প্রতিকূলে চার ঘন্টা সময় লাগছে কেন সময়টা বেশি লাগছে যেহেতু স্রোত নৌকাকে বাধা সৃষ্টি করছে সেই কারণে সময়টা আগের থেকে দেখো বেশি লাগছে চার ঘন্টা লাগছে তাহলে স্রোতের প্রতিকূলে আমরা দেখতে পাচ্ছি চার ঘন্টা যাচ্ছে কত সেই ষোলো কিলোমিটারই এক ঘন্টায় কত ষোলো বাই চার কাটাকুটি করলে চার কিলোমিটার হচ্ছে ঠিক আছে এবার আমাদের জানতে যে স্থির জলে নৌকার বেগ কত স্থির জলে নৌকার বেগ অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই টু এটা এই ফর্মুলাটা কেন হলো আমি নৌকা সংক্রান্ত মানে নৌকা স্রোত সংক্রান্ত অঙ্ক করানোর সময় বুঝিয়েছিলাম এই ফর্মুলাটা কিভাবে হচ্ছে ঠিক আছে তো এই বিষয়ে এই ভিডিওতে বললাম না মোটামুটি ফর্মুলাটা তোমরা মনে রাখবে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই দুই স্থির জলে নৌকার বেগ করতে দিলে তো অনুকূলের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি কত বেরিয়েছে আট বেরিয়েছে আর প্রতিকূলের গতিবেগ দেখতে পাচ্ছি চার বেরিয়েছে তো আট প্লাস চার বাই টু করবো আটের সঙ্গে চার করলে আমার হচ্ছে উপরে বারো বাই টু করলাম দুই দিয়ে বারোকে কাটলে কত ছয় কিলোমিটার প্রতি ঘন্টা এটা হয়ে যাচ্ছে স্থির জলে নৌকার বেগ ঠিক আছে তো ব্যাস আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এর পরবর্তী কোশ্চেনগুলি রয়েছে সব কোশ্চেনগুলি পরবর্তী ভিডিওতে আমি পরপর কন্টিনিউ আপলোড করব দেখাবে পরের ভিডিওতে ধন্যবাদ